গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে, উঠে গেছি, দেখো এখন যাব আমি চান করতে। আমার হাজবেন্ড, আমার বাবা সবাই রেডি হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি চান করে ঝটপট করে রেডি হয়ে নিই, তারপর বেরোনোর সময় আবার তোমাদের সঙ্গে দেখা করবো, কারণ আজকে আমার চেক আপের দিন। ওকে চলো। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য। আর এই যে আমার হাজবেন্ড, এই দেখো, আর আমার বাবা, ওই যে আসো বাবু, দেখো এখন যাবো মণিপালে। মণিপালের ভেতরটা দেখাতে পারবো কিনা বলতে পারছি না, ক্যামেরা অ্যালাউ কিনা, বাইরেটা আমি দেখাবো। তো চলো যাই, এখন আমার টেস্ট হবে সমস্ত। আজকে আমারও এক্সাম, আজকে আমার মেয়েরও এক্সাম, মেয়ের সাথে কথা হয়েছে একটু আগে ভিডিও কলে, ওর আজকে লিটারেচার এক্সাম আছে, তো দুজন দুজনকে অল দ্য বেস্ট বললাম। দুজনেরই আজকে এক্সাম, লাইফে আজকে সব থেকে বড় এক্সাম দিতে যাচ্ছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও এত বড় এক্সাম দিতে যাইনি। তো তোমরা সবাই আমাকে একটু উইশ করো, প্রে করো যেন আমার সমস্ত রিপোর্ট ভালো আসে। তো চলো এখন আর কথা বাড়ালাম না, বেরিয়ে যাই। আগে টেস্ট, সমস্ত টেস্ট, প্রচুর টাইম লেগে যাবে, হয়তো সন্ধ্যা হয়ে যাবে, কারণ সমস্ত টেস্ট করাতে হবে। আর আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে নিয়েছি, বাট এগুলো আই থিঙ্ক এখানে গ্রান্ট করবে না। তো চলো যাই, গিয়ে দেখা যাক, ওকে? তারপর ওখানে গিয়ে আবার দেখা হবে, চলো সাথে থাকো। তো দেখো আমরা এখন চলে এসেছি মণিপালে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নার্সিংহোমটা, ভেতরটা হয়তো তুলতে পারবো না, আর আজকে তো টাইম হবেই না, আজকে প্রচুর টেস্টের দরকার আছে আমার। তো এখন শুরু থেকে হয়তো সন্ধ্যা হয়ে যাবে এইসব প্রসেসিং করতে করতে। তো তাও চারিপাশটা একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমিও তো প্রথমবারই এলাম ব্যাঙ্গালোর, আর মণিপাল তো একদম ফার্স্ট টাইম, কারণ কখন এক্সপেক্ট করিনি যে ট্রিটমেন্টের জন্য আমাকে এত দূর আসতে হবে। আর ওই দেখো, যেহেতু একা একা আমার ব্যালেন্সে একটু প্রবলেম হয়, আমার বাবা আমাকে ধরে ধরে সবসময় নিয়ে যায়, না হলে আমার হাজবেন্ড। আর এই যে আমার হাজবেন্ড, আমার বাবা, সবাইকে দেখিয়ে দিলাম। তো দেখো এবার আমরা ভেতরে এন্ট্রি নেব, এন্ট্রি নেওয়ার পর তারপরে কী কী প্রসেসিং আছে ওখানে যাওয়ার পর বুঝতে পারবো, কারণ আজকে আমাদের ফার্স্ট ডে মণিপালে। তো চলো যাই, ভেতরে ঢুকি, দেখি। আর তোমরাও প্রে করো যেন আজকে যত টেস্ট হয় রিপোর্টগুলো আমার ভালোই আসে। ট্রিটমেন্ট করে কেমন লাগে এখন আর কিছু বলার, ট্রিটমেন্ট শুরু হোক, তারপরে সব কিছু বলবো। ফ্রেন্ড চলো ভেতরে ঢুকি, ফেস মাস্কটা লাগিয়ে নিই। ভেতরে ক্যামেরা কতটা অ্যালাউ করবে আমি জানি না, চেষ্টা করবো দেখানোর, এখন আর কথা বলছি না, আগে টেস্ট হোক, প্রচণ্ড ভয় করছে, পরে সব কথা বলবো, ওকে? দেখো গাইস, আমরা চলে এসেছি নার্সিংহোম থেকে, এখন 7টা বেজে গেছে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি এসেই, আমার হাজবেন্ড এখনও ফ্রেশ হয়নি, ওই দেখো এসেই শুয়ে পড়েছে ফোন নিয়ে, ফোন ছাড়া তো বাঁচতে পারে না, এই দেখো। আর তোমরা তো জানো সেই সকাল 8:30 বেরিয়েছি, অঙ্গ হলো ফোন, ফোন না থাকলে কেউ বাঁচে না এখনকার দিনে, ছেলে মেয়ে বলুন প্রত্যেকটা মানুষের এই জীবনের অঙ্গ ফোন। এই অঙ্গ যতদিন মানুষের থাকবে মানুষের মধ্যে আনন্দ উপভোগ করতে পারবে। তা বউয়ের ট্রিটমেন্ট নিয়ে কিছু বলো, ওঠো। বউয়ের ট্রিটমেন্ট সম্বন্ধে করছি, জানি না কতটুকু পারবো, চেষ্টা করে যাচ্ছি। ওঠো, বউকে সুস্থ করার জন্য যতটা আমার করণীয় করে যাচ্ছি, এবার ডক্টর যা সাজেস্ট করবে সেটাই হবে। বউয়ের যত রকম প্রবলেম, মাথা থেকে চুল পর্যন্ত, মানে চুল থেকে পা পর্যন্ত দেহের যত অঙ্গ আছে সব আমি টেস্ট করাবো, আর কি রোগ সেটা দেখার জন্য। এবার সেটা ভগবানের উপর নির্ভর করে, আমার যতটুকু সাধ্য, যদি 10 লাখ 20 লাখ যা লাগে আমি চেষ্টা করে যাবো, তারপরে ভিতরে তার উপর নির্ভর করবে, আমার উপরে, তার মনের ভিতর, তার শরীরের উপর, সবকিছুর উপর নির্ভর। তার মানে বলতে চাইছি আমি না থাকলে তার খুব ভালো হয়, সে আবার একটা নতুন করে বিয়ে শাদি করবে, বুঝতেই তো পারছো তোমরা। কটা বাজে এখন? 11টা, রাত্রি 11টা বাজে। এই যে আমার বাবা, এই যে আমার বর, এই যে আমি, এতটাই টায়ার্ড লাগছিল যে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, শরীর এত খারাপ লাগছে, গাটা গরম গরম লাগছে। এই দেখো, ব্লাড নিয়েছিল, টেস্ট হয়েছিল, অনেকটা ব্লাড নিয়েছে, তো আরো বেশি শরীরটা খারাপ লাগছিল। তো কি বলবো আর, ভিডিওটা ভেবেছিলাম তখন এসে করবো, ফ্রেশ হওয়ার পর একটুখানি করেছি, তারপর আর ইচ্ছা করছিল না। এখন ডিনার আমাদের চলে এসছে ঘরে, আজকে আর যাওয়ার মতো ক্যাপাসিটি নেই, শরীরে জোর নেই। তো চলো দেখি নাও কি কি এসছে, খাবার কি এনেছো আমার জন্য? আমার জন্য ভাত, সবজি, মাছ, কিছু, আমি এত তো খাবো না, খাবো একটুকু,
কারণ আমরা আজকে দুপুরে অনেক লেট করে খেয়েছি, আজকে রাক্ষসীর মতো খেয়েছি আজকে, তাই না? আজকে অনেক কিছু খেয়েছি না, ভুট্টা পকোড়া কি যা পেয়েছি। বড় বলছে খাও তো আগে খেয়ে নাও, হজম করতে পারলে খাও খাও। আবু তুমি কিছু বলো। আমি কি বলবো, তুমি গিয়ে ডাক্তার দেখাতে আসি, তুই সুস্থ হবি, আবার তোরে সুস্থ করে বাইরে নিয়ে যাব। আর তোমরা যারা এই ভিডিও দেখছো তারা একটু কামনা করবা যাতে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়, ওকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি, সেই কামনা করবা। আর আমরা তো ডাক্তার না, মুক্তার তো রিপোর্ট যা আজকে যা এসছে, 8টা টেস্ট আজকে হয়েছে, 7টা রিপোর্ট আজকে দিয়েছে, একটা কালকে দেবে। তা মোটামুটি আমরা দেখলাম তারা তাতে মানে মারাত্মক কিছু আমরা যেটুকু বুঝি এইটুকুতে একটু স্যাটিসফ্যাকশন, কিছু কিছু জায়গায় কিছু প্রবলেম আছে না? প্রবলেম তো অবশ্যই আছে, নালে এত দূর কেন আসলো? কালকে মারাত্মক কিছু হয়তো বা মানে এই রিপোর্ট আজকে মেডিসিন দেখিয়েছি, এখনো পর্যন্ত কার্ডিওলজিস্টের কাছে আমি যেতে পারিনি, আমার সমস্যা বুকে, তো মারাত্মক কিছু দেখিনি। তবে কিডনিটা নিয়ে একটু টেনশন আছে, কিডনিটা তবে সুস্থ করে নিয়ে বাড়িতে, কিডনিটার কথা বলতে পারছি না, আবার দেখি কিডনিটা তো একটু কি প্রবলেম এসছে, দেখা যাক কালকে, আমরা তো বুঝি না, ডাক্তার বলবে। চলো আগে খাবারটা দেখি নি, তারপর ভিডিওটা এন্ড করে দেবো, আজকে বেশি বড় আর ভিডিও করব না। দিদি আবার এনজয় করে ভিডিও করবে, নাচবে গাইবে, আমি দিদির সাথে সঙ্গ দেব। সারাদিন আর ভেতর আজকে দেখাতে পারিনি, কারণ টেস্ট ছিল 8টা, তারপর বাবাও একটু ডাক্তার দেখিয়েছে আজকে, তো সেই জন্য আমি আর ভেতর দেখাতে পারিনি। আর শরীরটা আর ওখানে গিয়ে আমি দুখানা বোধ হয় ব্যথার ওষুধ খেয়েছি, আর একবার জিভের নিচে সরবলেন দিয়েছি, বাড়ি এসে দুবার দিয়েছি, মানে এত টায়ার্ড লাগছে। দিদি দিদি এরকম মুখ বাজার কথা আমার তো ভালো লাগে না, কারণ দিদি তো আমার জীবনের সবকিছু, দিদিকে তো আমার সুস্থ করে নিতেই হবে, দিদি ছাড়া তো আমার জীবনে কিছু নেই। আর দেখো এখন জ্বর জ্বর আসছে, আবার জ্বর জ্বর লাগছে, তো চলো খাবারটা দেখিয়ে নি, ভাল লাগছে না শরীরটা একটু, অনেকবার আমার মেয়ে ফোন করেছে তার সাথেও কথা বলিনি, আমি শুধু ঘুমিয়েই গেছিলাম, চলো খাবার। তো নাচলো ঘুমটা দিয়ে। দেখো বন্ধুরা, ডিনার আজকে আমাদের রুমে এসছে, বলেছিলাম এই যে আমার বাবারটা দেখো, বাবা খাবে রুটি তড়কা, রুটি এই যে এক তড়কা, এটা কি আলুর সবজি, এটা আমার ভাতের সাথে দিয়েছিল, খাবো না আমি, আলু ভাজা। এই দেখো আমার রাইস, আমি শুধু রাইস নিয়েছি, মাছ নিয়েছি, কিচ্ছু খাবে না, এইটুকুই খাবো, ভাত অনেকটা রয়ে গেছে, সব নষ্ট হবে, ডাল রয়েছে এর মধ্যে, আমি খাবো না। এটা আমার হাজবেন্ডেরটা, ওরটাও সেম, ওর আর বাবারটা। এই যে তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, তো চলো ফ্রেন্ড খাওয়া দাওয়া করে নিই, রাত হয়ে গেছে, আজকের মতো এখানেই রাখছি, গুড নাইট সবাইকে জানাই, সবাই ভালো থেকো, আর টেস্টের রিপোর্টগুলো কী হলো কালকে বুঝতে পারবো, কালকে ডক্টর 9টার সময় আসবে, 9টার আগে গিয়ে আমাকে আরেকটা রিপোর্ট কালেক্ট করতে হবে, তারপরে আবার তোমাদেরকে বলবো রিপোর্ট কী এসছে, তারপরে কালকে নতুন করে আবার ডাক্তার দেখানো, আবার টেস্ট, আবার নতুন জার্নি। ওকে আজকের মতো ভালো থেকো, টাটা।